নমস্কার সম্মানী দর্শকবৃন্দ, মার্চ মাসে কৃষকরা উল্লেখযোগ্য পাঁচটি প্রকল্পের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন। পুরুষ মহিলা নির্বিশেষে সমস্ত কৃষকরাই কিন্তু সেই টাকা পাবেন। তো কৃষকদের অ্যাকাউন্টে 1,000, 2,000, 500, 10,000 বা 1,00,000, 2,00,000 টাকা পর্যন্ত কিন্তু এই প্রকল্পগুলি নিয়ে টাকা তাদের অ্যাকাউন্টে আসবে। তো কোন কোন প্রকল্পের টাকা দেওয়া হবে, কি বলা হয়েছে, সমস্তটা আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, পরবর্তী ভিডিওর আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না। তো প্রথমেই আসি সব থেকে জনপ্রিয় প্রকল্প, কৃষক বন্ধু প্রকল্প নতুন। কৃষক বন্ধু প্রকল্প নতুন প্রকল্পে যাদের সর্বোচ্চ জমি রয়েছে তারা কিন্তু 5,000 টাকা পাবেন, আর যাদের সর্বনিম্ন জমি রয়েছে তারা 2,000 টাকা পাবেন, আর মাঝামাঝি যাদের জমি রয়েছে তারা কিন্তু সেই রকম জমির পরিমাণ অনুযায়ী টাকা পাবেন। তো এই টাকাও কিন্তু মার্চ 2022-এ দেওয়া হবে। অলরেডি কিন্তু ফেব্রুয়ারি মাসেও অনেক কৃষককে টাকা দেওয়া হয়েছে, সেই নিয়েও কিন্তু আমি আমাদের চ্যানেলে ভিডিও পোস্ট করেছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন কোন কৃষকদেরকে এই ফেব্রুয়ারি মাসে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয়েছে। তো এবার বলে রাখি, এই মার্চ মাসে কৃষক বন্ধু প্রকল্প নতুনে কারা টাকা পাবে না, যাদের স্ট্যাটাস চেক করলে এখানে স্ট্যাটাসের নিচে অ্যাপ্রুভ থাকবে এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাসের নিচে DDA অ্যাপ্রুভ দিয়ে ব্যাকেট এরকম কারেক্টেড ফেলিওর ট্রানজ্যাকশন এইরকম স্ট্যাটাস যাদের থাকবে তারা কিন্তু টাকা পেয়ে যাবেন। তাছাড়াও যাদের এখানে ট্রানজ্যাকশন ফেল্ড বা DDA রিভার্ট বা অ্যাকাউন্ট ইনভ্যালিড এই ধরনের যাদের প্রবলেমগুলো থাকবে স্ট্যাটাসে, তাদের ক্ষেত্রে তারা যদি প্রবলেমগুলো সলভ করিয়ে নিতে পারে, ফলে তাদের যেই টাকাটা আটকে গিয়েছে, যেই টাকাটা তাদের পাওয়ার কথা ছিল, সেই টাকাটা কিন্তু এই মার্চ মাসে পেয়ে যেতে পারবেন। তার মানে যাদের ভুল ছিল সেই ভুলগুলো যারা সংশোধন করে নেবেন, যেই টাকা তাদের আটকে গেছে, যেই টাকা তাদের পাওনা ছিল, সেই টাকা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের এই মার্চ মাসে পেয়ে যেতে পারবেন। আর যাদের এখানে ট্রানজ্যাকশন স্ট্যাটাসে ট্রানজ্যাকশন সাকসেসফুল রয়েছে তারা কিন্তু এখন টাকা পাবেন না, তাদেরকে কিন্তু আবার খারিফ সিজনে যখন টাকা দেওয়া হবে তখন কিন্তু তারা টাকা পেয়ে যাবে। তারপরে আসি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে এবারে কৃষকরা কিন্তু 2,000 থেকে 8,000 টাকা পর্যন্ত পেয়ে যেতে পারবেন, যার যেরকম ইনস্টলমেন্ট ডিউ রয়েছে সেরকম ইনস্টলমেন্ট তারা পেয়ে যাবেন। তো এই টাকাও কিন্তু মার্চ 2022-এ দেওয়ার সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত ফেব্রুয়ারি মাসের দিকে কিন্তু যাদের ট্রানজ্যাকশনমেন্ট প্রসেস ছিল তাদের কিন্তু টাকা দেওয়ার কথা ছিল, তো সেই টাকাটা কিন্তু সূত্র মারফত খবর বলা হচ্ছে যে মার্চের মধ্যে যেহেতু লাস্ট ডেট রয়েছে তো মার্চের মধ্যে টাকা আসার সম্ভাবনা রয়েছে। যাদের স্ট্যাটাস পেমেন্ট স্ট্যাটাসে দেখবেন পেমেন্ট প্রসেসড হয়ে রয়েছে তাদের কিন্তু টাকা মার্চ মাসে আসার সম্ভাবনা রয়েছে। তারপর বাংলা কৃষিসেচ যোজনা। বাংলা কৃষিসেচ যোজনাতে এখানে কিন্তু 19,542 টাকা থেকে 1,12,237 টাকা পর্যন্ত দেওয়া হয়ে থাকে, এই টাকাও কিন্তু মার্চের 2022-এ পেয়ে যাবেন। তো এই প্রকল্পটা কিন্তু মূলত আপনাদেরকে কৃষি সেচের জন্য যে যন্ত্রপাতি ডিবলার বা স্প্রিংলার বা ফোয়ারা এই সকল যন্ত্রপাতিগুলো কেনার জন্য ভর্তুকি হিসাবে সরকার টাকা দিয়ে থাকে। তো এই প্রকল্পে কীভাবে আবেদন করতে হয় এই প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে। তাছাড়াও কৃষকদের নিয়ে অনেক ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, সমস্ত কৃষক সংক্রান্ত ভিডিওর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, প্রয়োজন হলে আপনারা দেখে নিতে পারেন। তারপর কৃষক বার্ধক্য ভাতা। কৃষক বার্ধক্য ভাতাতে কিন্তু এই মার্চ মাসেও 1,000 টাকা দিয়ে দেওয়া হবে কৃষকদের অ্যাকাউন্টে। তো এই টাকাটা মূলত যে সকল কৃষকদের বয়স 60 বছর হয়ে গিয়েছে, যারা কৃষক বার্ধক্য ভাতাতে আবেদন করেছেন তারা কিন্তু এই টাকাটা পেয়ে যেতে পারবেন। তো এই প্রকল্পে কীভাবে আবেদন করতে হয় অনলাইন অফলাইন দুটো প্রসেস নিয়ে ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, ডিসক্রিপশন বক্সে একটু চেক করে নেবেন বা চ্যানেলে গিয়ে কৃষকদের নিয়ে যে সকল ভিডিওগুলো রয়েছে সেখানে গিয়েও আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তারপর পাঁচে রয়েছে বাংলা শস্য বীমা যোজনা। বাংলা শস্য বীমা যোজনাতে পার্সেন্টেজ অনুযায়ী টাকা দেওয়া হয়ে থাকে, যার যেরকম ক্ষতি হয়েছে সেরকম পার্সেন্টেজ অনুযায়ী টাকা দেওয়া হয়ে থাকে। তো এই টাকাও কিন্তু মার্চ 2022-এ আপনারা পেয়ে যাবেন। তো এটা মূলত যাদের খারিফ সিজনে ক্ষতি হয়েছিল, ধানের যাদের ক্ষতি হয়েছিল বা খারিফ সিজনের ফসলের যাদের ক্ষতি হয়েছিল সেই ফসলের টাকা কিন্তু পাবেন, রবি সিজনের টাকা কিন্তু এখন পাবেন না, খারিফ সিজনের টাকাই দেওয়া হচ্ছে। অলরেডি কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি সেপ্টেম্বর নভেম্বর ডিসেম্বর এই এতগুলো মাস ধরে কিন্তু দোফায় দোফায় বাংলা শস্য বীমার টাকা দেওয়া হয়েছে। তো বাংলা শস্য বীমা নিয়ে আমাদের চ্যানেলে অনেক ভিডিও আপলোড করা রয়েছে, কীভাবে স্ট্যাটাস চেক করতে হয়, কত জমিতে কত টাকা দেয়, কোন ফসলের জন্য কত টাকা দেওয়া হয়, কীভাবে ক্ষতিপূরণের জন্য আবেদন করতে হয়, চাইলে আপনারা দেখে নিতে পারেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া রয়েছে প্লেলিস্টের, সেখানে বাংলা শস্য বীমা নিয়ে সমস্ত ভিডিওগুলো দেওয়া রয়েছে, প্রয়োজনে আপনারা দেখে নিতে পারেন। তো এই সকল প্রকল্প বাদেও আরও কিন্তু অনেক প্রকল্পের টাকা আপনারা মার্চ মাসে পেয়ে যাবেন। তো পরবর্তী সময়ে আপনাদেরকে আমি সেই নিয়ে আরও ভিডিও বানিয়ে দেবো যে আরও কোন কোন প্রকল্পের টাকা আপনারা মার্চ মাসে পাবেন। তো এই প্রকল্পগুলির মধ্যে আপনি কোন প্রকল্পে আবেদন করেছেন অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন, বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন, এবং পরবর্তী ভিডিওর আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না।